পয়লা রমজানে জমজমট চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও পা রাখার জায়গা নেই। বড় বাপের পোলাই খায়, ইফতার কিনতে কেউ কেউ আসেন ঢাকার বাইরে থেকেও। তবে আগের তুলনায় চকের ইফতারির দাম এবার বেশি। আদিন সজীবের রিপোর্ট। সেই চেনা ডাক, বড় বাপের পোলাই খায়। বছর ঘুরে মাহে রমজানে আবার স্বরূপে চকবাজার আর চকের ইফতারির সেই সুঘ্রাণ। পুরান ঢাকার খাদ্যাভাস ও সংস্কৃতির সঙ্গে ইফতারের হরেক রকম এই আয়োজন সবাইকে মুগ্ধ করছে যুগের পর যুগ। প্রথম রোজায় ঢাকার বাইরে থেকেও আসেন অনেকেই। কখনো চিটং এ এই ধরনের গ্যাদারটা হয় না, হ্যাঁ, যার কারণে আমাদের জন্য নতুন এক্সপেরিয়েন্স। কিছু জিনিস আমরা কিনে নিয়েছি, এই যে পেস্তা বাদামের শরবত, তারপর হচ্ছে মালপোয়া, পাটি সাপটা পিঠা কেনা হয়েছে। এখন আমরা বড় বাপের পোলা খাই, তারপর খাসির লেগ রোস্ট। বউ আবদার করেছে, আর যদি এই ইফতারি চকবাজার থেকে না নিয়ে যাই তাহলে মনে হয় না যে আজকে ইফতারি করা হয়েছে। চকবাজার জামে মসজিদ সড়কে এ মাথা ও মাথা কত ভাসমান দোকান। কোফতা, রোস্ট, পরোটা, তন্দুরি, হালুয়ার সঙ্গে আছে শরবতের মতো শত খাদ্যের সম্ভার। চকবাজারে যে ইফতার বিক্রি হয় সেটা কোনো তুলনা নাই, কারণ চকবাজারের এমন কোনো ইফতারি নাই যেটা অপছন্দনীয়। চকের ইফতারির খ্যাতি আছে কাবাব ও গোস্তের নানা পদে। শিক কাবাব, শামি, রেশমি, টেংরি, হান্ডি, কত নামের খাবার আছে। আস্ত মুরগি, কোয়েল ও কবুতরের রোস্ট, রেজালো। এটা ট্র্যাডিশন আমাদের, আসতেই হয়, কারণ অনেক কিছু আপনি চাইলেও ঘরে তৈরি করতে পারবেন না। প্রতি বছরই এটা খাই, আর এটা না খাইলে আমাদের ইফতার মনে হয় না। পুরান ঢাকার গল্প সারা বিশ্বে, পুরান ঢাকার দেশ বিদেশেও নাম আছে পুরান ঢাকার। তবে ঐতিহ্য আর ইফতারির মান ধরে রাখতে প্রশাসনের নজরদারি জরুরি। কেবল পুরান কিংবা নতুন ঢাকাই নয়, দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষ ছুটে আসে চকবাজারের এই ঐতিহ্যের কাছে। কিন্তু কতটুকু মানসম্মত খাবার পান, কেউ প্রতারণার শিকার হচ্ছেন কিনা, সেই দায়িত্বটাও নিতে হবে এই ব্যবসায়ীদেরকেই, বলছেন সাধারণ মানুষ। আদিন সজীব, এটিএন বাংলা, চকবাজার, ঢাকা।